মুনির চৌধুরী। জীবনকাল 1950 সাল থেকে 1971 সাল। জন্মস্থান মানিকগঞ্জ। মুনির চৌধুরী বাংলা টাইপ রাইটার, নির্মাণ মুনির অপনীত। 1971-এর 14ই ডিসেম্বর শহীদ। ঐতিহাসিক নাটক রক্তাক্ত প্রান্তর, অনুদিত নাটক সুন্দর রমণী, দাউদ পুরস্কার বীর মানস প্রবন্ধ গ্রন্থের জন্য। কবর নাটক রচয়িতা মুনির চৌধুরী। পটভূমি 52-এর ভাষা আন্দোলন। লিখিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে। মঞ্চায়ন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। অভিনেতা রাজবন্দী অভিনীত। বাংলা টাইপ রাইটার নির্মাণ করেন মুনির চৌধুরী। কোন সাহিত্যিক 1971 সালের 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী? মুনির চৌধুরী। রক্তাক্ত প্রান্তর নাটকের রচয়িতা কে? মুনির চৌধুরী। মুনির চৌধুরীর কবর নাটকের পটভূমি হল 1952 সালের ভাষা আন্দোলন। 1952 সালের 21 ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে? মুনির চৌধুরী। মুনির চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন কোন বিখ্যাত নাটকটি লিখেছেন? কবর। নিচের কোন নাটক মঞ্চায়ন করা হয় একটি কারাগারে? কবর। কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। মুনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি? মুখরা রমণী বশীকরণ। মুনির চৌধুরীর নাটকের নাম কি? রক্তাক্ত প্রান্তর। কোনটি ঐতিহাসিক নাটক? রক্তাক্ত প্রান্তর। নিচের কোনটি নাটক? তিথিদর। কবর নাটকটির রচয়িতা কে? মুনির চৌধুরী।